নমস্কার, আমি সুজাতা রায়, টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন, কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। লকডাউনের মধ্যে সে রান্নাঘর যাব কি, গলির বাইরে বার হয়ে যাচ্ছিল। তা এখনো তো লকডাউন চলছে মোটামুটি। হ্যাঁ চললে, কিন্তু এ নাই যে আমি খেতে পাচ্ছি না। সেরকম পরিস্থিতি নেই, মুড়ি খেলেও হয়তো খাচ্ছি বা বিস্কিট খেলেও খাচ্ছি, একদম না খেয়ে উপোস, মানে সেটা খুব সাংঘাতিক দিচ্ছিল। যেটা নাকি কলকাতা থেকে আসার পর আমি পুরো দিন মানে না খেয়ে, না রুটি, না ভাত, না মুড়ি, না হচ্ছে গোলা রুটি বা পাউরুটি, কোনো কিছু না, ওইভাবে জীবনযাপন করেছি। এখন তো কোনো অনুষ্ঠানে যেতে পারছেন না? হ্যাঁ, এখন এই যে অনুষ্ঠানে যেতে যাইনি, যারা যারা আসছে বলছে, আমি বলছি শুধুমাত্র আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, সে যদি চান আমাকে আবার কোথাও যেতে হবে তাহলে যাবো, আর যদি সে না চায় তাহলে ওটা কখনোই পসিবল না বা কোনো কখনোই সম্ভব না। আপনি কবে মনে করছেন যে লকডাউন উঠবে? সেটা আমি জানি না, সেটা আপনারা বলতে পারেন, ভগবান জানেন। কেরাল থেকে এসে কি আর কেরালে ডেকেছে যে এখন যাওয়ার জন্য? না না, তারপরে আর আসেনি, জানি না, তারপরে না, তারপরে আর দেখা। কেন কেরালা তো আমরা যখন তখন গেছি, মিঠু দা বলে যে লোকটা ছিল শেষের দিকে, প্রথমে তো আমরা কেরালা ফেরালে তখন গেছি, আমি গেছি, অতীন্দ্র গেছি, কিন্তু তারপরে আমি শেষে যখন এসেছি তখন ওটা ছিল মিঠু দা বলে একজন, ওনার সঙ্গে যখন আমি এসে এই ঘরে মানে আসার পর তারপরে আমাদের ওই কষ্টটা মানে আমাকে করতে হয়েছিল, যেমন পুরো দমে কন্টিনিউ 5 দিন না খেয়ে থাকতে হয়েছিল। তো ওই ওইরকম পরিস্থিতি থাকলে তখন আমি ভগবানের কাছে কেঁদেছিলাম যে পাশেও কেউ ছিল না, যে মানে প্রতিবেশী বললেন বা আপন কেউই ছিল না, যে এসে বা থাকা সত্ত্বেও কেউ খোঁজ নেয়নি যে আমি খেয়েছি কি বেঁচে আছি কি পরিস্থিতিতে আছি। প্রত্যেকে জানতো যে আমি না খেয়ে আছি, অবশ্যই জানতো, তথাপি কেউ খোঁজ নেয়নি, খবর নেয়নি। তো আমি তারপরে আমি বলছি না ভগবানকে, আমি সহ্য সত্যি চেয়েছি, সহ্য সত্যি, তারপরে আমি খুব কেঁদেছি তার কাছে যে তুমি আমাকে কেন এরম অবস্থায় রেখেছো, মানে খাওয়ার ব্যাপারে যখন ওরম অত 5 দিন যখন হয়ে গেছে, তখন আমি বলছি যে ওইরকম এত কিসের জন্য এটা সহ্য করছি আমি। তখন যখন আমি ভগবানের কাছে কেঁদেছি, তাকে তাকেই গালাগালি করেছি, তাকে তার কাছে কেঁদেছি, তারপরে একটা কোনো ভ্যান আলাকে পাঠিয়েছিল, সেই ভ্যান আলাটাও যথেষ্ট অনেক চিঠিবাজি করেছিল, যাই হোক তার মাধ্যমে কিছু সবজি আর যাদের মানে ও লোকটাকে হয়তো আনতো তাকে নিয়ে চিঠিবাজি করাতো, এখানকারই মানুষরা, গলিরই মানুষরা, যাই হোক। এবার ওই আর যে মানুষটা এনে দিত সে মানুষটা। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।